দ্বিতীয়বারের জন্য জঙ্গিপুরে তৃণমূল প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ায় খলিলুর রহমানকে সংবর্ধনা। সোমবার জঙ্গিপুরে তৃণমূল কংগ্রেস কার্যালয়ে জঙ্গিপুরে তৃণমূল প্রার্থী খলিলুর রহমানকে ফুল দিয়ে ও মিষ্টিমুখ করিয়ে সংবর্ধনা জানান তৃণমূল নেতাকর্মীরা। পাশাপাশি খড়গ্রামেও খলিলুর রহমানকে সংবর্ধনা দেওয়া হয়। সেখানে নিজের হাতে দেওয়াল লিখন শুরু করেন তিনি। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। এরপর জঙ্গিপুর থেকে লড়াই করবেন খলিলুর রহমান। দ্বিতীয়বারের জন্য জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন খলিলুর রহমান। আর খলিলুর রহমান প্রার্থী হিসেবে মনোনীত হওয়ায় উচ্ছ্বাস তৃণমূল নেতাকর্মীদের মধ্যে। সোমবার জঙ্গিপুরে তৃণমূল কংগ্রেস কার্যালয়ে জঙ্গিপুরে তৃণমূল প্রার্থী খলিলুর রহমানকে ফুল দিয়ে ও মিষ্টিমুখ করিয়ে সংবর্ধনা জানান তৃণমূল নেতাকর্মীরা। এরপর পায়ে হেঁটে ভোটের প্রচার করেন তিনি। তারপরে সাংবাদিক বৈঠকে খলিলুর রহমান বলেন, গত 5 বছরে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের উন্নয়নে জঙ্গিপুরবাসীর দাবি মতো একাধিক উন্নয়নমূলক কাজ করেছেন তিনি। আর আগামী দিনেও জঙ্গিপুরের উন্নয়নে মানুষ সমর্থনে জয়লাভ করবেন বলেই আশাবাদী তিনি। চেম্বার অফ কমার্স থেকে শুরু করে সাধারণ মানুষের একটা দাবি ছিল, একটা ফায়ার ব্রিগেড। সাধারণ মানুষের দাবি ছিল একটা বাস স্ট্যান্ড। এই দুটোই কিন্তু আপনার প্রায় ফাইনাল স্টেজে এসেছে। আমি এই প্রসঙ্গে আমার বলার, আমি সর্বতোভাবে আমিও চেষ্টা করেছি, আমাদের সম্মানীয় বিধায়ক প্রাক্তন মন্ত্রী সে সময় তেনারও সম্পূর্ণ প্রয়াস ছিল, এবং এলাকায় আমাদের পৌরপিতা প্রাক্তন বর্তমান মিলিয়ে ওনাদেরও একটা চেষ্টা ছিল আর কি, যে এলাকার উন্নয়নের এই বাস স্ট্যান্ড এবং ফায়ার ব্রিগেডটি। পাশাপাশি দেখুন, গঙ্গা ভাঙন আমাদের কাছে একটা বড় বিষয় আর কি। এটা বলতে পারা যায় যে ডিজাস্টার, এটা প্রাকৃতিক দুর্যোগ থেকে এটা হচ্ছে আর কি। তো যার ফলে আমাদের এলাকার মানুষ বেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই বিষয়টা নিয়ে একবার নয়, একাধিকবার আমি পার্লামেন্টে তুলেছি, আপনারা এই মেসেজগুলো পেয়েছেন। পাশাপাশি আমি জলশক্তি দপ্তরের কি মন্ত্রীর সঙ্গে দেখা করেছি, কথা বলেছি। জোরদারে আমরা যাব, সরকারে আমাদের নেত্রী আমাদের রাজ্য সরকার পাশে আছেন, নিশ্চয়ই জঙ্গিপুর বা গঙ্গা ভাঙন যে প্রতিরোধের বিষয়ে আমরা বড় একটা জায়গায় আমরা যেতে পারবো, যেন মানুষ এই ক্ষতিগ্রস্ত থেকে তিনারা বাঁচতে পারে। পাশাপাশি খড়গ্রামেও শেরপুর জয়পুর মোড় এলাকায় খলিলুর রহমানকে সংবর্ধনা দেওয়া হয়। সেখানে নিজের হাতে দেওয়াল লিখন শুরু করেন খলিলুর রহমান। উপস্থিত ছিলেন খড়গ্রাম ব্লক তৃণমূলের সভাপতি শাশ্বত মুখার্জি, খড়গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি সহ অন্যান্যরা। দেখুন, আমাকে 2019-এ প্রথমবার আমাদের পার্টির সভানেত্রী এবং পার্টির সর্বোচ্চ নেত্রী আমাকে মনোনীত করেছিলেন, এবং জঙ্গিপুর লোকসভাবাসী আমাকে দুহাত তুলে আমাকে দোয়া আশীর্বাদ ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছে। এবারও আমাদের নেত্রী পার্টি আমাকে সেই আস্থা বিশ্বাস রেখে দ্বিতীয়বার আবারও মনোনীত করেছেন। যে আস্থা বিশ্বাস 2019 থেকে 2023 পর্যন্ত যে একটানা প্রায় 5 বছর আমি মানুষের পাশেই থেকেছি, এবং আগামী দিন যে আবার দ্বিতীয়বার আমাকে পার্টির সুযোগ দিয়েছে, আমি কৃতজ্ঞতা জানাই আমাদের দলনেত্রী এবং পার্টিকে এবং জঙ্গিপুর লোকসভাবাসীকে। বিকেআর পলিটেকনিক কলেজ 2022-23 শিক্ষাবর্ষে সরাসরি ভর্তি চলছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে। প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিকে ন্যূনতম 35% এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য ভোকেশনালে ন্যূনতম 60%। বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে। খুবই অল্প খরচে পড়ার সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও, রয়েছে বাস পরিষেবা ও হোস্টেলে থাকার ব্যবস্থা। মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে 20% বিশেষ ছাড়। ঠিকানা NH-34 এর কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ পলসন্ডার কাছে। যোগাযোগ নাম্বার 8967158821।